আজকে ভিডিওতে আমরা বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম এবং তা কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বুথ মাল্টিপ্লিকেশনের জন্য বুথ মাল্টিপ্লায়ার একটি সার্কিট ডিজাইন করে আপনাদের দেখাবো। তো আসুন শুরু করি। বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম হচ্ছে একটি অ্যালগরিদম যেটার মাধ্যমে আপনি বাইনারি দুটি নাম্বারকে গুণ করে তার আউটপুট শো করতে পারেন। সো আপনি ধরুন আমার কাছে দুটি নাম্বার আছে, দুটি নাম্বার হচ্ছে আমার হচ্ছে ধরুন 7 আর হচ্ছে আরেকটি নাম্বার হচ্ছে আমার 6। তো 6 আর 7 এর মাল্টিপ্লিকেশনকে আমরা যদি বাইনারি আকারে দেখতে চাই তাহলে হচ্ছে 7 এর বাইনারি হচ্ছে আমাদের 111 আর 6 এর বাইনারি হচ্ছে 110। তো এটাকে আমি যখন মাল্টিপ্লাই করব তখন হচ্ছে আমার প্রোডাক্ট হবে 42 আসবে আমার অ্যান্সার। তো 42 এর যে বাইনারি হবে সেটা হচ্ছে আমার এরকম হবে 101010, এটা হচ্ছে আমার 42 এর বাইনারি। তো আসুন আমরা দেখি যে কিভাবে বুট মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম ইউজ করে আমরা এই রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টই পাবো। সবার প্রথমে আমাকে কিছু ভ্যালু নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটু বোর্ডটা ছোট, সো আমি একটু উপরে লেখাগুলো মুছে ফেলি, আপাতত আমার দরকার নেই। তো আসুন সবার প্রথমে হচ্ছে আমাদের কিছু ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে এম, এ, এল অ্যান্ড এম। এম হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার আর এ হচ্ছে আপনার মাল্টিপ্লিকেন্ড। তো আপনারা যে ভ্যালুটা দেখেছিলেন 7 আর হচ্ছে 6, তো 7কে আমি মাল্টিপ্লিকেন্ড হিসেবে নিবো আর 6কে আমি মাল্টিপ্লায়ার হিসেবে নেবো, মানে এ ইকুয়াল টু আমার 7, এম ইকুয়াল টু আমার 6। তো 7 এর বাইনারি হচ্ছে আপনার আর পাঁচটা বিট নিয়ে আমি পারবো, পাঁচ বিট করে হিসাব করতে হবে 00111, আর 6 এর বাইনারি হচ্ছে আপনার 00110। তো পাঁচ বিট কেন নিলাম এটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে বলছি। তো অ্যালগরিদম শুরু করার আগে আমাকে ইনিশিয়ালি কিছু স্টেপ নিয়ে নিতে হবে। ইনিশিয়ালি আমাকে পাঁচ বিটের যে মাল্টিপ্লাইটা আমি করবো সেই মাল্টিপ্লাইয়ের মধ্যে ইনিশিয়ালি আমার যত সংখ্যক বিট মাল্টিপ্লাই করতে হবে তত সংখ্যক বিটের একটি সিরিজ নিয়ে নিতে হবে। সাপোজ প্রথমে নিয়ে দেবো হচ্ছে 0000, দেন হচ্ছে আবার 0000, সবার লাস্টে একটি এক্সট্রা বিট নিব। তো এখানে হচ্ছে আপনার টোটাল যে রেজাল্টটা থাকবে ওই রেজাল্টটা থাকবে এটুকের মধ্যে, এটুকের মধ্যে হচ্ছে আমার টোটাল রেজাল্টটা থাকবে। তো এর জন্য আমি পাঁচ বিটের টোটাল একটি অ্যারে টাইপ নিয়ে নিলাম। তো আপনাদের যদি 3 বিট হয় তাহলে 3 বিট নেবেন, 4 বিট হলে 4 বিট নেবেন। আমি এখানে আপনাদের 5 বিট করে অ্যান্সার দেখাচ্ছি কারণ আমি 5 বিট করেই সার্কিটটা ডিজাইন করি। তো সবার প্রথমে আমরা যে ভ্যালুটা নিয়ে নিলাম এখানে আমরা কিছু নেম দিয়ে দেবেন, লাইক এখানে আমরা এক্স দিতে পারি, এটাকে আমরা ওয়াই দিতে পারি, এটাকে হচ্ছে আপনি এটাকে Q-1 দিলেন, ঠিক আছে। এটাতে আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো নামই দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তারপরে তো আমি রিনেমিংটা দিলাম। তো বুথ মাল্টিপ্লাই এগুলোই দেবে, সবার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এর যে ভ্যালুটা থাকবে এর ভ্যালুটা আমার রেজাল্টে লাস্টে 5 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। লাস্টে 5 মিনিটে আমি এর ভ্যালুটা দিয়ে দিই, দেন পরবর্তীতে আমি লাস্টের 2 বিট চেক করে করে আমি কিছু কাজ করব। যদি লাস্টের 2 বিট হয় আমার 00 তাহলে হচ্ছে জাস্ট আমি কোনো কিছু করবো না, জাস্ট শিফট করবো, শিফট রাইট। যদি লাস্টের 2 বিট হয় 01 তাহলে হচ্ছে আমি করবো অ্যাড, অ্যাড করবো কি প্রথম 5 বিটের সাথে এম কে অ্যাড করবো, তার মানে হচ্ছে রেজাল্টে প্রথম 5 বিট রেজাল্ট প্লাস এম, দেন হচ্ছে যদি 10 হয় তাহলে হচ্ছে আমি সাব করবো। ও এখানে হচ্ছে আপনাকে একটা শিফট করতে হবে, এস এইচ এল হলো শিফট রাইট, দেন হচ্ছে আপনার 10 যখন হবে তখন হচ্ছে আমার সাবট্রাক্ট, সাবট্রাক্ট হবে কি রেজাল্টে প্রথম 5 বিট থেকে আমার এম কে সাবট্রাক্ট করতে হবে, সো আর মাইনাস এম, এখানে হচ্ছে এস এইচ আর, আমাকে একটা রাইট শিফট করতে হবে। আর সবার লাস্টে হচ্ছে 11 যখন হবে তখন হচ্ছে আমাকে জাস্ট এস এইচ আর আমি একটি রাইট শিফট করে দেবো, আমার কোনো কিছু করতে হবে না। এটাই হচ্ছে আমাদের বুট মাল্টিপ্লিকেশন অ্যালগরিদমের মূল শর্তগুলো। তো আসুন আমরা শুরু করি কিভাবে আমরা সিনারিওটা দেখি যে কিভাবে বুট মাল্টিপ্লিকেশন হচ্ছে। সবপ্রথমে আমার যে ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলোর মধ্যে আপনাদের আমি প্রথমেই বলেছি আমার লাস্টের 5 বিটকে চেঞ্জ করে আমার এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে আমি এম এর টুস কমপ্লিমেন্টটাও বের করে রাখি, মানে -6কে আমি বের করে রাখি, -6 হচ্ছে আপনার 11001+1, সো এটা হচ্ছে আপনার এখানে হবে 1 0,
টু স্কপ লেভেন ব্যাপারটা আপনারা বুঝতে পাচ্ছেন যে টোটালটাকে ইনভার্স করে আমি এক জোড় করি, এটা হচ্ছে আমার টু স্কপ লেভেন। মাইনাস সিক্স আমি বের করে রাখলাম, দেন হচ্ছে আমার ইনিশিয়াল স্টেপ। ইনিশিয়াল স্টেপে আপনাকে এ এর ভ্যালুটা লাস্টে পাঁচ মিনিটে নিয়ে আসতে হবে, আমি লাস্টে পাঁচ মিনিটে এ এর ভ্যালুটা নিয়ে আসছি, জিরো জিরো ওয়ান ওয়ান ওয়ান। ওকে, এ ভ্যালুটা আমি লাস্টে পাঁচ মিনিটে নিয়ে আসলাম। দেন হচ্ছে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যতগুলো বিট হবে, মানে আপনার যদি পাঁচ বিট হয় তাহলে আপনি এই বাইনারি অ্যালগোরিদমটাকে, সরি বুথ অ্যালগোরিদমটাকে পাঁচবার চালাতে হবে, মানে আপনার টোটাল পাঁচটা স্টেপ হবে। ইনিশিয়াল একটা স্টেপ, ওটাও বাদে আপনার টোটাল পাঁচটা স্টেপ হবে। সো আমি এখন শুরু করি। সবার প্রথমে আমরা লাস্টের টিবিট নিয়ে চেক করবো, লাস্টের টিবিটে কী আছে। তো আমি এটা একটু কাছে নিয়ে আসি, তো আমার একটু বেশি দূরে হয়ে গেছে। ওকে, লাস্টের টিবিটে কী আছে, লাস্টের টিবিটে আছে ওয়ান জিরো, তার মানে হচ্ছে আমাকে একবার বিয়োগ করতে হবে এমকে, এমকে বিয়োগ করে আমি একবার রাইট শিফট করবো। তার মানে হচ্ছে আমি যদি এমকে বিয়োগ করি আমার এই ভ্যালুটাকে যোগ করলেই হবে, টু কমপ্লিমেন্টে যোগ করি, সো জিরোর সাথে যখন আমি টু কমপ্লিমেন্টে যোগ করবো তখন তা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো, দেন হচ্ছে জিরো জিরো ওয়ান 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 জিরো, আমার ভ্যালুটা সেমই থাকবে, পরে ভ্যালুগুলো আমার সেমই থাকবে। এখানে আমি লিখে দিই এটা হচ্ছে আমার প্লাস এম। সো আমি আবার প্লাস এম করলাম, দেন হচ্ছে আমাকে আবার শিফট করতে হবে। শিফট করলে হবে কি, আমার এই ভ্যালুটা এক ঘর শিফট হয়ে যাবে। এক ঘর শিফট হওয়ার ফলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার এই এমএসবি বিটটা আমার প্রথমেই থাকবে, কারণ আমি শিফট আকারে চেক করে নিচ্ছি, এমএসবি বিটা আমার ওয়াইজ থাকবে। দেন এই ভ্যালুটা এখানে আসবে, এটা এখানে আসবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান। ওকে, দেন হচ্ছে আমার চেক করতে হবে লাস্টের ডিবিট কী আছে, লাস্টের ডিবিটে আছে হচ্ছে, তো এখানে আমি অ্যাস ইজ আর লিখে দিলাম, মানে আমি রাইট শিফট করলাম। দেন হচ্ছে আমার চেক করতে হবে লাস্টের দুই বিটে কী আছে, লাস্টের দুই বিটে আছে আমার ওয়ান ওয়ান। সো ওয়ান ওয়ান থাকলে আমার কিছু করবো না, জাস্ট আমি রাইট শিফট করবো। তো রাইট শিফট করলে কী হবে, ওয়ান ওয়ান ওয়ান, এখানে আইটা ওয়ান আসবে, কারণ আপনি একবার করে লাইট শিফট করতেছি, দেন হচ্ছে জিরো হবে, দেন হচ্ছে ওয়ান আসবে আবার এখানে, দেন তিনটা জিরো, দেন হচ্ছে ওয়ান ওয়ান। তার মানে হচ্ছে আমার আবার রাইট শিফট হয়ে গেল। এখানে এটা হচ্ছে স্টেপ ওয়ান, এখানে স্টেপ ওয়ানটা কমপ্লিট হয়েছে, স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ টু। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আবার রাইট শিফট করতে হবে। সো রাইট শিফট কেন করতে হবে, কারণ লাস্টের দুইটা বিট হচ্ছে ওয়ান ওয়ান, লাস্টের দুইটা বিট ওয়ান ওয়ান, সো আমাকে রাইট শিফট করতে হবে। রাইট শিফট আমি কীভাবে করবো, আমাকে জাস্ট প্রথম এমএসবি বিটটা ওয়াইজ রাইট শিফট করবো, এমএসবি বিট থাকবে সেম, দেন হচ্ছে রাইট শিফট করতে থাকি ওয়ান 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 ওয়ান, দেন হচ্ছে এখানে একটা জিরো চলে আসবে, দেন হচ্ছে ওয়ান, দেন হচ্ছে তিনটা জিরো, সবার লাস্ট হচ্ছে ওয়ান। ওকে, আমার হাতের লেখা মেবি একটু খারাপ হচ্ছে, আপনারা একটু বুঝে ট্রাই করবেন, কারণ আমি আসলে বোর্ডে হোয়াইট বোর্ডে লেখা অভ্যস্ত না। ওকে, সবার লাস্টে এখন আপনার এখানে আমি আবার রাইট শিফট করছি, সো রাইট শিফটটা লিখে দিই, এখানে হচ্ছে আমার স্টেপ শিফট। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার সবার লাস্টে আছে ওয়ান জিরো, সরি জিরো ওয়ান। জিরো ওয়ানের জন্য আমাকে কী করতে হবে, প্রথমে একটা অ্যাড করতে হবে, অ্যাড করে, আচ্ছা এখানে আমার মাইনাস ওয়ান এম ছিল, আমি এখানে প্লাস এম কিনে দিলাম, এটা হচ্ছে আমার মাইনাস এম। ওকে, এখানে হচ্ছে জিরো ওয়ানের জন্য আমাকে ফার্স্টে অ্যাড করতে হবে, অ্যাড করে দেন হচ্ছে আমাকে একবার শিফট রাইট করতে হবে। সো আমি অ্যাড করি, আমার অ্যাড করার জন্য কী অ্যাড করবো, এমকে যখন অ্যাড করবো তখন হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ানকে অ্যাড করলেই হবে। সো ট্রিপল ওয়ানের সাথে যখন জিরো জিরো ওয়ান জিরো ওয়ানকে অ্যাড করবো তখন তা হবে হচ্ছে জিরো জিরো, দেন হচ্ছে ওয়ান জিরো ওয়ান। ওকে, এটা হচ্ছে আমার রেজাল্ট, কারণ আপনাদের আমি একটু হিসাব এখানে হিসাব করি, যদি ছোটো করে হিসাব করি, ওয়ান 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 ওয়ান, এটার সাথে যদি আমি কী যোগ করবো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, এটা যোগ করলে এখানে ওয়ান আসে, এখানে জিরো আসবে, দেন হচ্ছে আমার এখানে আবার ওয়ান আসবে, দেন এডিটার জিরো, সবার লাস্টে একটা ওয়ান, ঠিক আছে আমার অ্যাডিশন ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমি এখানে আবার জিরো ওয়ান জিরো 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 আর ওয়ান আমি আগের মতোই রেখে দিলাম, এখানে হচ্ছে আমি প্লাস এম করলাম। ওকে, দেন সবার লাস্ট হচ্ছে আমাকে এই বিটটা আবার এক ঘর শিফট করতে হবে, এক ঘর শিফট করার জন্য আমাকে জাস্ট আগে এখানে জিরো, এম এস বিটটা জিরো আছে, সো আমি জিরোই রাখবো, এখানে জিরো, দেন হচ্ছে এক বিট করে শিফট করি, জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো জিরো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক ঘর শিফট হয়ে গেছে। তো আমার নিচে আসলে জায়গা নেই, সো আমি এই পার্টটুকু এই বরাবর লিখে দিচ্ছি, আর হচ্ছে কি আমার এখানে সবার লাস্টে আবার জিরো জিরোর জন্য শিফট করতে হবে। সো জিরো জিরোর জন্য একবার জাস্ট শিফট করবো, একবার শিফট করার পরে কী হবে, আমি যদি এখানে একটু শিফটটাকে লিখি, তো আপনারা মেবি দেখতে পাচ্ছেন না,
বিটু বোর্ডটা পিছে। ওকে এখন আপনারা দেখতে পাবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন শিফট করব। সো শিফট করার জন্য কি করতে হবে, জাস্ট আমি এভরি বিট ওয়াইজ সবার লাস্ট হচ্ছে এখানে 0 0 0 0 1 0 1 0 1 0 সবার লাস্ট হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার স্টেপ 4 আর এখানে হচ্ছে আমার স্টেপ 5। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রুট অ্যালগোরিদমটি শেষ এবং আমি 5টি স্টেপও করে ফেলেছি। তো আবার চলুন প্রথম দিকে দেখি। সবার প্রথমে হচ্ছে আমাকে এ এর ভ্যালুটা আমার প্রথম 5 বিটে নিয়ে আসতে হবে ইনিশিয়ালি। দেন হচ্ছে আমি চেক করব যে লাস্টের ডিবিট কি আছে। লাস্টের ডিবিটকে যদি আমি টোটাল রেজাল্ট কিউ হিসাবে ধরি, যখন যদি হচ্ছে কিউ 9 কিউ 8 কিউ 7 কিউ 6 কিউ 5 কিউ 4 কিউ 3 কিউ 2 কিউ 1 কিউ 0 কিউ মাইনাস 1 হবে এটা। সো আমাকে চেক করতে হবে কিউ নট আর কিউ মাইনাস ওয়ানের ভ্যালু কি। কিউ নট আর কিউ মাইনাস ওয়ানের ভ্যালু যদি 10 হয় তাহলে হচ্ছে আমি একবার বিয়োগ করবো এবং লেফট শিফট রাইট করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিয়োগফল করেছি, দেন থেকে এটাকে শিফট করেছি কিভাবে, এভাবে আমি শিফট করে দিয়েছি জাস্ট। সো আপনারা বুঝতেই পারছেন যে শিফট রাইটটা আমরা কিভাবে করেছি, আর লাস্টের বিটটা বাদ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমএসবিটা হচ্ছে কি, এটার এমএসবিটা যা থাকবে ওই এমএসবিটাই এখানে কপি হয়ে আসবে। এটা হচ্ছে শিফট রাইটার উইথ ক্যারি বলা হয় মেবি। ওকে দেন হচ্ছে আমি সেকেন্ডে গিয়ে দেখবো যে আমার কি আছে, সে তা হচ্ছে 1 1 আছে। 1 1 থাকলে কি হবে, জাস্ট আমি একবার শিফট রাইট করবো, আমি একবার শিফট রাইট করেছি। দেন আবার দেখতেছি 1 1 আছে, তার মানে হচ্ছে আমি আবার শিফট রাইট করবো এবং একবার শিফট রাইট করেছি। দেন হচ্ছে আমি 3 নম্বর স্টেপে এসে দেখলাম যে আমার 0 1 আছে, তার মানে হচ্ছে আমাকে একবার অ্যাম যোগ করতে হবে, যোগ করার পরে একবার শিফট রাইট করতে হবে। তো আমি অ্যাম এর ভ্যালুটি যোগ করলাম এখানে, যোগ করার পরে আমি একবার শিফট রাইট করলাম। দেন সবার লাস্টে হচ্ছে আমি আবার দেখলাম 0 0 আছে, 0 0 জন্য আমি একবার শিফট করবো এবং আমার অ্যালগোরিদমটি 5 বার হয়ে গেছে, 5টা স্টেপ হয়ে গেছে। সো আমার অ্যালগোরিদমটি কমপ্লিট হয়েছে। তো আসুন দেখি আমরা বুথ অ্যালগোরিদম ওয়াইজ একটি সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় এবং সার্কিটটা ডিজাইনের পরে আমরা একটু আলোচনা করবো যে কিভাবে আমরা ক্লক পাসটাকে মডিফাই করতে পারি। সো আসুন ওকে সবার প্রথমে আমাকে কিছু অ্যারে ইউজ করতে হবে এবং কিছু রেজিস্টার ইউজ করতে হবে। তো আপনারা চাইলে রেজিস্টার হিসাবে আপনারা ডি ফ্লিপ ফ্লপও ইউজ করতে পারেন, এছাড়া রেজিস্টারও ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমাদের হচ্ছে কি, আমাদের একটি এএলইউর কাজ হচ্ছে। এএলইউর কাজটা কখন কখন হবে, যখন হচ্ছে আমার সরি আমি মার্কেট অফ করে ফেলছি, যখন হচ্ছে আমার এই যে কিউ নট আর কিউ মাইনাস ওয়ানের ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমার এএলইউর কাজ হবে। যখন হচ্ছে 0 0 0 1 1 0 1 1 তো আপনার যখন 0 0 হবে, 0 0 জন্য আমার কিছুই হবে না, জাস্ট সাপোজ ধরো আমি এলিউ কাজটা আমার ডু নাথিং মানে কোনো কিছু হবে না, বা আপনি চাইলে এখানে ট্রান্সফার এও দিয়ে দিতে পারেন, ট্রান্সফার এ মানে আমার জাস্ট যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাই রেজাল্ট। দেন হচ্ছে 0 1 যখন হবে রেজাল্ট প্লাস এম, দেন হচ্ছে 1 0 যখন হবে তখন হচ্ছে রেজাল্ট মাইনাস এম, আর যখন 1 1 হবে তখন ডিরেক্ট রেজাল্ট চলে আসবে। তো এটার জন্য আমাদের একটি এএলইউ সার্কিট ডিজাইন করতে হবে। এএলইউ সার্কিটটা এএলইউ না বললেও হবে, কারণ আমার একটা ফুল অ্যাডার ইউজ করলেই হবে। তো 5 বিটের ফুল অ্যাডার ডিজাইন করলেই আমার হয়ে যাবে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আমার রেজিস্টার বা ডি ফ্লিপ ফ্লপের লাস্টের প্রথম 5 বিটে আমাকে এ এর ভ্যালুটা সেভ করে দিতে হবে। তো আসুন আমরা আগে যে এক্সাম্পলটি করেছি, আগের এক্সাম্পলে এ এর ভ্যালুগুলো আমরা লিখি। আমার এ এর ভ্যালু এ ইকুয়াল টু ছিল, সরি আমি একটু আবার উপরে লিখে নিয়ে আসি, এখন দেখতে ঠিক আছে। তো এ ইকুয়াল টু ছিল আমার 0 0 1 1 1, এম ইকুয়াল টু ছিল আমার 0 0 1 1 0। ওকে এই ভ্যালুর জন্য আমরা বুট মাল্টিপ্লিকেটর সার্কিট ডিজাইন করব। তো ধরুন আমার এখানে এর ইনপুটগুলো আমি এভাবে লিখব, A3 A4 A3 A2 A1 A0 M4 M3 M2 M1 M0। সো আপনারা বুঝতে পারছেন যে A4 কোনটা হবে আর A0 কোনটা হবে, আর ঠিক তেমনি M4 কোনটা হবে, যে M4 হবে এটা আর M0 হবে ওটা, সিরিয়াল। ওকে এখন সবার প্রথম হচ্ছে আমরা ALU-র পার্টটা করব, মানে আমরা জাস্ট অ্যাডের পার্টটা করব। অ্যাডের পার্টে আমাদের কী করতে হবে, কী কী জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিউ নট মানে আমাদের কিউ নট কিউ
মাইনাস ওয়ানের উপর ডিপেন্ড করে আমাদের এ মানে অ্যাডারের পার্টটা করতে হবে। অ্যাডারের পার্টটা কীভাবে করবো, জিরো জিরো হলে কিছু হবে না, জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো হলে আর থাকবে, এটা হলে আর প্লাস এম, এটা হলে আর মাইনাস এম, এটা হলে আর। সো আপনারা জানেন যে ফোর বিট যারা মানে সার্কিট অ্যাডার সার্কিট দেখেছেন তারা অবশ্যই জানেন যে ফোর বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিটও বানানো যায়। তো অ্যাডার সাবট্রাক্টর সার্কিট জাস্ট কীভাবে বানাবো, সাপোজ এটা হচ্ছে আমার অ্যাডার ফুল একটা ফোর বিট ফুল অ্যাডার। সো আপনি যদি ক্যারি নেমের মধ্যে ওয়ান দেন, ক্যারি নেমের মধ্যে যদি সামাও ওয়ান দেন আর সবগুলোর সাথে যদি আপনি এক্সক্লুসিভ অর করে দেন ইনপুটে, দেন হচ্ছে আপনার এটা সাবট্রাক্টর সাবট্রি হিসাবে কাজ করবে। আর ক্যারি ইনের জন্য যদি আপনি জিরো দেন আর সবগুলোকে যদি আপনি এক্সোর করে দেন, দেন হচ্ছে এটা অ্যাডার হিসাবে কাজ করবে। তো আসুন আমরা ডিএক্স সার্কিটটা ইমপ্লিমেন্ট করি, আপনাদের মেবি লজিক্যালি কোনো ভুল হবে না কারণ আপনাদের একটু সাথে থাকবেন কারণ সার্কিটটা একটু বড় হবে। তো আমার কাজগুলো কী করতে হচ্ছে, জিরো জিরো আর ওয়ান ওয়ানের জন্য আমার কোনো কাজ হবে না, বাকি দুইটার জন্য আমার কাজ হবে। সো এই জিনিসটা আমি কীভাবে চেক করবো, যদি আমি একটি এক্সক্লুসিভ অর ইউজ করি তাহলে হচ্ছে আমার জিনিসটা হয়ে যায়। যদি আমি যদি ছোটো করে আসছি, মানে হচ্ছে কিউ নট, মানে হচ্ছে কিউ মাইনাস ওয়ান। তো এই এক্সক্লুসিভ অরের সাথে আমি বুঝতে পারলাম যে আমাকে আমার যখন ভ্যালু এক্সক্লুসিভ অরের রেজাল্ট আপনারা কী জানেন যে যখন জিরো জিরো আর ওয়ান হয় তখন হচ্ছে অ্যান্সার জিরো আসে, আর যখন ডিফাইন ভ্যালু আসে তখন হচ্ছে অ্যান্সার ওয়ান আসে। তার মানে আমার যখন ইনপুটে ডিফাইন ভ্যালু হবে তখন হচ্ছে আমার এক্সক্লুসিভ অরের ভ্যালু ওয়ান আসবে। ওকে, দেন হচ্ছে আমি করব, আমাকে কী করতে হবে, জিরো হইলে যোগ করতে হবে, ওয়ান হইলে বিয়োগ করতে হবে। সো আমি যদি কিউ নট কে এটার সাথে অ্যাড করে দিই তাহলে আমি ডিটারমাইন করতে পারবো যে আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। ওকে, আমি এখন এই পার্টটুকু মুছে ফেলি, আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে আমি এখন নেক্সটে কী করবো। আমি নেক্সটে জাস্ট এই ইনপুটটাকে আমার ক্যারিনের মধ্যে দিয়ে দিব। ধরুন এখানে হচ্ছে আমার পাঁচ বিটের একটি অ্যাডার আছে, আপনাদের যারা বুঝতে কষ্ট হচ্ছে তারা একটু সাথে থাকবেন, আর যদি পারেন আমার সাথে সাথে সার্কিটটা একটু খাতার মধ্যে ড্রয়িং করে দেবেন। তাহলে হচ্ছে কি, আমি যখন প্রোকেসে ডিজাইন করবো তখন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু আরেকটু জায়গা নিই, এখানে আরেকটু কম জায়গা নিই, আমার আসলে বোর্ডে অনেক স্পেস কম। ওকে, অ্যাডারটা হচ্ছে আমার এটা। ওকে, অ্যাডারের মধ্যে আমার ইনপুট থাকে দুটি করে, সাপোজ এখানে হচ্ছে একটি করে ইনপুট, এখানে দুটি করে ইনপুট থাকে, চার বিট, তো সরি পাঁচ বিট, তো পাঁচটা ছয় দশটা ইনপুট থাকবে, চার পাঁচ, এখানে একটু বড় করে দিই। তো দশ বিট ইনপুটের জন্য আর এখানে একটা আমার ক্যারিং সিগন্যাল থাকবে, তো আপনারা বুঝতে পারছেন যে ক্যারিংটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, দেন হচ্ছে আমাকে এই ক্যারিংয়ের যে ভ্যালুটা ছিল ওটাকে আমার সবগুলোর সাথে এক্সক্লুসিভ অর করতে হবে। এক্সক্লুসিভ অর কেন করবো, কারণ হচ্ছে আমি চেক করবো যেটাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। বলছি এক্সক্লুসিভ অর গেটটা কি, আমার এক্সক্লুসিভ অর গেট আগা হয়ে গেছে। দেন হচ্ছে আমাকে জাস্ট এই ক্যারিনের যে ইনপুট লাইনটা আছে এটাকে আমার সবগুলোর সাথে শর্ট করে দিতে হবে। ওকে, আমি শর্ট করে দিলাম, আমার এখন অ্যাডারে অ্যাডারে মোটামুটি কাজ হয়ে গেছে, এখন জাস্ট আমার অ্যাডারে ইনপুট লাইনগুলো দিতে হবে। এখন আমাকে আইডি জিনিস চেক করতে হবে, চেক সেই চেকটা কি, সেটা হচ্ছে আমার জিরো জিরো আর ওয়ান হলে আমার কোনো কিছুই হবে না, জাস্ট ট্রান্সফার হবে। তো ট্রান্সফার করার জন্য আমরা কী করতে পারি, যদি আমরা রেজাল্টের সাথে জিরো যোগ করি তাহলে হচ্ছে আমার ট্রান্সফার ইকুয়াল টু রেজাল্টই থাকবে। তার মানে হচ্ছে আমার তখন কী করতে হবে, যখন এই ভ্যালুটা ওয়ান, এই ভ্যালুটা ওয়ান হবে যখন তখন হচ্ছে আমি এখানে এমটাকে নিয়ে আসবো, আর এই ভ্যালুটা যখন জিরো হবে তখন হচ্ছে আমাকে এখানে জিরো আনতে হবে। এই জিনিসটা আমি ইজিলি একটি অ্যান্ড গেটের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে এইখানের সাথে একটি ওয়্যারকে শর্ট করে নিয়ে আসবো এবং সবগুলো ইনপুটের আগে এটিকে অ্যান্ড দিয়ে দিই। অ্যান্ড গেটটাকে এটার সাথে শর্ট করে দিই, আর এখানে ইনপুটগুলো হবে এম, এম এর ইনপুটগুলো এখানে হবে এম ফোর, এম থ্রি, এম টু, এম ওয়ান, এম নট। সো আসুন আমরা একটু রিপিট করি কি করলাম এ পর্যন্ত, আর আমার মনে ভিডিওটা একটু অ্যাঙ্গেলের বাইরে চলে গেছে, আমি এই পাশে নিয়ে আসি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এম ফোর, এম থ্রি, এম টু, এম ওয়ান, এম নট লিখে দিয়েছি। তো আমার কী কী করছে, যখন হচ্ছে আমার কিউ নট আর কিউ ওয়ানের মান ডিফাইন্ড হবে, মানে হয় ওয়ান জিরো আর জিরো ওয়ান হবে, তখন হচ্ছে আমার এটা অ্যাক্টিভেট হবে,
অ্যাক্টিভেট হওয়ার পরে আমি কিউ নোটের সাথে চেক করতেছি, কিউ নোট যদি 1 হয় তাহলে আমার বিয়োগ করতে হবে, কিউ নোট যদি 0 হয় তাহলে আমার যোগ করতে হবে। সো আমি কিউ নোটের সাথে চেক করে আমি এখানে সি ইন এর মধ্যে দিয়ে দিলাম, সি ইন এর অ্যাডারে, এটা হচ্ছে আমার কুয়ারে 5 বিট অ্যাপে ফুল অ্যাডার। সো সি ইন এর মধ্যে দেখার সাথে সাথে যদি আমার এখানে 1 থাকে তো আমি এক্সক্লুসিভ অর করে দিয়েছি, আর সি ইন এর মধ্যে 1 আছে তো এটা হচ্ছে আমার জিনিসটাকে ইনভার্স করে 1 যোগ করতেছে, মানে 2's কমপ্লিমেন্ট করে দিচ্ছে, 2's কমপ্লিমেন্ট করে আমাকে যোগ করলে আমার রেজাল্টটা বিয়োগ আকারে দেখাবে। আর যদি আমার এখানে 0 হয় তাহলে হচ্ছে আমার এখানে এক্সক্লুসিভ অপটি কপি হিসাবে কাজ করে, আর এম এর এখানে এম এর ভ্যালুগুলো যেগুলো আসবে সেগুলোই কপি হবে। দেন হচ্ছে আমি চেক করছি যে আমার এক্সক্লুসিভ অরের মান কি 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে হচ্ছে আমি এম এর সবগুলো মানকে 0 করে দিচ্ছি। আপনারা জানেন এন্ড এর সাথে যদি 0 থাকে আর তার সাথে যা কিছু কি এন্ড করি তার রেজাল্ট 0ই আসবে। সো আমি এন্ড কে তখন এম কে তখন ডিএক্টিভেট করে 0 করে দিচ্ছি, তার ফলে হচ্ছে কি আমার এখানে যা অ্যান্স রেজাল্ট থাকবে তাই আমি আসবে। ওকে, আমার মোটামুটি অ্যাডারের পার্টটুকু হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার ডি ফ্লিপ ফ্লপের কাজগুলো করব। তো ডি ফ্লিপ ফ্লপের কাজ করার আগে আমাকে কি করতে হবে, ঠিক আমাকে সবার প্রথমে এর ভ্যালুগুলো আমার ডি ফ্লিপ ফ্লপে সেভ করতে হবে। তো আমি এখানে আমার ডি ফ্লিপ ফ্লপটি আঁকি আগে, না একটু বড় বড় আঁকি কারণ আমাকে দরকার আছে। সো আমি একটা কাজ করি, আমি এখানে নিচে বরাবর ওকে, এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার, আপনি এটাকে যেটা হিসাবে ধরতে পারেন ডি অর রেজিস্টার, কারণ আমি ডি ফ্লিপ ফ্লপটাকেই আসলে রেজিস্টার হিসাবে কাজ করাবো। সো এটা ডি ফ্লিপ ফ্লপকে কীভাবে রেজিস্টার হিসাবে কাজ করতে হয় মেবি আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা হচ্ছে আমি আপনাকে দেখাবো যে কীভাবে ডি ফ্লিপ ফ্লপকে রেজিস্টার হিসাবে কাজ করতে পারে। আর রেজিস্টার তো রেজিস্টারই, সো এখানে মেবি আলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে রেজিস্টার লিখেছি আর কি। ওকে, সবার প্রথম হচ্ছে আমাকে এর ভ্যালুগুলা এখানে আমার সর্বশেষ 5 বিটে সেভ করতে হবে। তো আমি যদি এখানে সিরিয়াল করি এটা হচ্ছে কিউ 9 কিউ 8 কিউ 7 কিউ 6 কিউ 5 কিউ 4 কিউ 3 কিউ 2, আচ্ছা আমি এখানে জায়গা হচ্ছে কিউ 1 কিউ 0 কিউ মাইনাস 1। ওকে, আমি এখানে একটু আইটু বড় করে নিই, আসলে বোর্ডটা কিনেছি একটা ছোট বোর্ড কিনেছি, একটু বড় বোর্ড কিনলে ভালো হতো আই গেস। ওকে, আমার এখানে সবগুলো ইনপুট দেওয়া আছে, সরি আউটপুট লাইন বের করা আছে। আউটপুট লাইনে হচ্ছে আমার এখানে কিউ এন থেকে কিউ নট পর্যন্ত হচ্ছে আমার রেজাল্ট, আর কিউ মাইনাস ওয়ান হচ্ছে আমার লাস্টের যে বিট যেটা দিয়ে আমি চেক করতাম, যে লাস্টের 2 বিট চেক করতে হতো, কিউ মাইনাস ওয়ান দিয়ে আমি লাস্টের বিটটা চেক করতেছি, এটা কিন্তু আমার রেজাল্টের বাইরে। সো এটাকে আমি রেজাল্টের বাইরে গণ্য করবো, আমার রেজাল্ট হচ্ছে কিউ নট থেকে কিউ 9 পর্যন্ত। তো এখানে আছে আমার কিছু ইনপুট লাইন থাকবে, ইনপুট লাইনগুলো আমি যদি দিয়ে দিই, আচ্ছা আমি একটু আইসো রিঅ্যারেঞ্জ করে লিখি কারণ একটু বেশি ইজিবিজি হয়ে গেছে। কিউ কিউ এন কিউ 8 কিউ 7 কিউ 6 কিউ 5 কিউ 4 কিউ 3 কিউ 2 কিউ 1 কিউ 0 কিউ মাইনাস 1, এখন ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমার এই টোটাল 10টা, সরি 10টা না 11টা ইনপুট লাইনের জন্য আমাকে 11টা ইনপুট লাইন দিতে হবে। সো 11টা ইনপুট লাইন আমি দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে 11টা ইনপুট লাইন হয়ে গেছে। এখন আমাকে কী করতে হবে, আমাকে প্রথমে এই ভ্যালুগুলো একবার জাস্ট সেভ করতে হবে, মানে ইনিশিয়াল স্টেপে সেভ করতে হবে। তো ইনিশিয়াল স্টেপে সেভ করার জন্য আমার কী লাগবে, ইনিশিয়াল স্টেপে সেভ করার জন্য আমাকে অবশ্যই এখানে হচ্ছে আমার চেক করে রাখতে হবে যে একবারেই আমার জাস্ট সেভ করবে, সেকেন্ড টাইম চেক করবে না, মানে সেভ করবে না। এটার জন্য আমরা একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। আপনারা জানেন ডি ফ্লিপ ফ্লপের এখানে যদি আমি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি, আচ্ছা আমি ডি ফ্লিপ ফ্লপটা কি একটু বড় করে আগে আগে সাপোজ এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপে যখন ইনপুটে আমি 1 দেই একটা ক্লক পাস পরে, ক্লক পাস একটা পরে এখানে কিউ এর মধ্যে 1 চলে আসে আর কিউ নটের মধ্যে আমার 0 চলে আসে। তার মানে হচ্ছে আমার ইনিশিয়ালি ক্লক পাস দেওয়ার আগে কিউ এর মধ্যে 0 থাকে আর কিউ বারের মধ্যে 1 থাকে, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের স্টেট। যখন আপনি একটা ক্লক পাস দিবেন তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে এখানে 1 আসবে এখানে 0 আসবে, এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের কাজ। ইনপুটে যা দিব আউটপুটে তাই দেখাবে, আর কিউ বারের মধ্যে তো তার অপোজিটটা দেখাবে।
তো আমি এখানে কিউবার ইউজ করবো। কিউবারটা কেন ইউজ করবো সেটা হচ্ছে আমি জাস্ট একবার ইনপুট নেবো, সেটা হচ্ছে ডিটারমাইন করার জন্য। তো কিউবারটা সরি আমি ডি ফ্লিপফ্লপটা ইউজ করবো, কারণ আমি একবার ইনপুট নিতে হবে। তো আসুন আমি ডি ফ্লিপফ্লপটা এখানে আঁকি ছোট করে। এটা সাপোজ আমার একটা ডি ফ্লিপফ্লপ, এখানে আছে কিউ আছে আর কিউ বার আছে, কিউ বারে আউটপুট লাইনটাও বের করে রাখি, আর এখানে ইনপুট হিসাবে আমি ওয়ান দিয়ে রাখলাম, আর এখানে একটা সিপি, সিপিটা আমি আপাতত দিলাম না। তো আমার এই যে কিউ বারটা ছিল, আমি এখানে লিখি কিউ বার আর কিউ। তো কিউ বারকে আমার করতে হবে কি, আমার সবগুলো এর সাথে এন্ড আকারে দিয়ে দিতে হবে। এন্ড আকারে কেন দিব, তার মানে আমি আমি জিনিসটা চেক করতেছি যেন আমার এইটা কোনো সমস্যা না হয়। ওকে আমি এন্ড আকারে কিছু এন্ড গেট লিখে দিই। পাঁচটা এন্ড গেট দিলাম, পাঁচটা এন্ড গেটের মধ্যে ইনপুট লাইন থাকবে হচ্ছে আমার এ। ও আচ্ছা আমার এখানে তো কিছু সমস্যা হচ্ছে, আমার তো স্পেসিং এর সমস্যা হবে। এখানে হচ্ছে আমার ভালো কথা, আপনাকে এখানে আমার পাঁচটা আউটপুট লাইনও বের করে রাখতে হবে, অনেকগুলো আমার দরকার আছে। আউটপুট লাইনগুলোকে আমি অ্যাপ দিয়ে বিবেচনা করে দিই। সো এখানে আমি ধরি অ্যাপ নট, অ্যাপ নট, অ্যাপ ওয়ান, অ্যাপ টু, অ্যাপ থ্রি, অ্যাপ ফোর, হচ্ছে আমার আউটপুট লাইন। আমি এখানে কিন্তু ইনপুট লাইনগুলো এখনো দিইনি, এখানে ইনপুট লাইনগুলো আমার এখনো বাকি আছে, আর আমি অ্যাম্পটা অলরেডি দিয়ে দিয়েছি। আমার এখানে কী ইনপুট হবে সেটা আপনারা বুঝতেই পারছেন না, আমার রেজিস্টারে প্রথম পাঁচ মিনিট ইনপুট হবে। সো রেজিস্টারে প্রথম পাঁচ মিনিট আমি চ্যানেল লিখে দিতে পারি, এখানে কিউ এন, কিউ নাইন, কিউ এইট, আচ্ছা সরি এখানে উল্টা রেখেছি, আপনার হবে প্রথমে হবে কিউ, মানে কিউ নাইনটা সবার লাস্টে হবে আর কি। অ্যাডারে হচ্ছে প্রথম প্রথম বিট ওয়াইজ চেক করে, সো আপনার কিউ নাইনটা হবে এখানে, কিউ নাইন। আমি এখানে ইনপুট লাইনও উল্টা লিখছি, ইনপুট লাইনটাও চেঞ্জ করি। অ্যাডারে হচ্ছে কি আপনাকে প্রথম বিট ওয়াইজ চেক করে, তো আপনাকে যদি আপনি যদি প্রথমে যদি লাস্টে বিটটা দেন তাহলে তো আপনার অ্যাডার অ্যাডিশন হবে না, উল্টা অ্যাডিশন হবে। এখানে হচ্ছে এম ফোর, এম থ্রি, এম টু, এম ওয়ান, এম এম নট। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু ফাস্ট করে দেখেন, কারণ আমি অনেক স্লো মোশনে বোঝানোর ট্রাই করছি। আর একটু ভালো মতো সাইকেলটাও আপনারা কাগজে ড্রয়িং করে ফেলবেন, প্লাস ভালো মতো বুঝে ট্রাই করবেন, কারণ এটা নিয়ে আসলে অনেকে অনেক সমস্যা হয়েছে, প্লাস অনেক প্যারাগাইড হয়েছে। কিউ কিউ নাইন, এখানে হচ্ছে কিউ এইট, কিউ সেভেন, কিউ সিক্স, কিউ ফাইভ। ওকে আমার ইনপুট লাইনগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে কিছু এর মানগুলো দিতে হবে। সো এর মানগুলো আমি কীভাবে দিব, আমার ডি ফ্লিপ ফ্লপ রেডি আছে, আমাকে জাস্ট কিছু অ্যান্ড করতে হবে। অ্যান্ডগুলো আমি করি এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা অ্যান্ড করলাম। পাঁচটা অ্যান্ডের মধ্যে ইনপুট লাইন হিসাবে থাকবে হচ্ছে, এখানে ইনপুটে থাকবে হচ্ছে ফার্স্ট হচ্ছে এ ফোর, এ থ্রি, এ টু, এ ওয়ান, এ নট। ওকে আর আমার সবগুলো ইনপুট লাইনে একটা কমন ফ্যাক্টর থাকবে, কমন ফ্যাক্টরটা হচ্ছে আমি যদি একটু ইয়া করে দিয়ে হচ্ছে আচ্ছা নিচে চলে গেছে হচ্ছে কিউ বার। আমার এই কিউ বারটি হচ্ছে এই কিউ বার, যেটা হচ্ছে আমার সবগুলো অ্যান্ড আগে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার যখন ক্লক পাস একটা ক্লক পাস দেওয়ার আগ পর্যন্ত আমার এই ভ্যালুগুলো ঠিক থাকবে, ভ্যালুগুলো আমার একটা রেজাল্ট শো করবে। ওয়ানের সাথে অ্যান্ড করলে এখানে যা থাকবে তাই আপনার অ্যান্ড আগে দেখাবে। যখন আপনি একটা ক্লক পাস দিয়ে দিলেন তখন হচ্ছে কিউ বারের মান জিরো হয়ে গেল, তার ফলে হচ্ছে কি এর মান যাই থাকুক আপনি অ্যান্ডের রেজাল্টটা সবসময় জিরোই থাকবে। এটা হচ্ছে আমার ভুল কাজ। দেন হচ্ছে আমাকে সামহাও জিনিসটাকে আবার বড় করতে হবে, কারণ কি আমাকে লাস্টে যে বিটগুলো ছিল এই বিটগুলোকে আমার শিফটিং করতে হবে। মানে আমার প্রথম পাঁচ বিট আসবে আমার অ্যাডার থেকে, এটা পাঁচটা বিট আমি ধরে নিলাম আমার অ্যাডার থেকে আসলো, পরেরগুলো আমার কীভাবে আসবে, কিউ ফোর আসবে কিউ থ্রি এর মধ্যে, কিউ থ্রি আসবে কিউ টু এর মধ্যে, কিউ টু আসবে কিউ ওয়ানের মধ্যে, কিউ নটের মধ্যে, এভাবে হচ্ছে আমার শিফটিং হবে। সেই শিফটিংয়ের ব্যাপারটা আমাকে জাস্ট দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি এই অ্যাডারের সাথে একটি করে অর গেট যোগ করবো, এটা হচ্ছে একটি অর গেট। ওকে আমি যদি অর গেটটা ইউজ করি তারপর হচ্ছে হচ্ছে কি, ফলে যখন আছে আমি প্রথম ক্লক পাস দিলাম তখন তো আমার এর থেকে যে ভ্যালুটা আসলো ওটা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমার যখন সেকেন্ড ক্লক পাসটা আসবে তখন তো আমাকে এই ভ্যালুগুলো নিতে হবে। এই ভ্যালুগুলো নেওয়ার জন্য আমি করবো কি, এখানে যে ভ্যালুগুলো থাকবে এটাকে আমি এটার সাথে অর করে দেবো, তার ফলে হবে কি অরের যে রেজাল্টটা আসবে
সেটা হবে। আর এখানে যে এই ভ্যালুগুলো থাকবে এটা তো অলরেডি জিরো হয়ে যাবে, কারণ হচ্ছে সেকেন্ড ক্লক পাস থেকে আমার নট এবার জিরো, অ্যান্ড এর মানগুলোও জিরো, এখান থেকে জিরো আসবে। বাট এইখানে যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলোর জন্য অর এর মধ্যে এই ভ্যালুগুলো আসবে, জিরোর সাথে যে কিছুকে অর করবেন সেই ভ্যালুটাই আসবে। ওকে, আমি এখন কোন ভ্যালুগুলো এ দেবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিউ নট কে কিউ ওয়ানে নিতে হবে, কিউ ওয়ান কে কিউ নটে, কিউ টু কে কিউ কিউ ওয়ানে, তার মানে হচ্ছে কি কিউ ফাইভ কে কিউ ফোরে আনতে হবে, দেখা হচ্ছে কিউ ফোর কে কিউ, তো আমি এখানে হচ্ছে কিউ ফাইভ হবে, কিউ ফাইভ, কিউ ফোর, কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান। ওকে, তার মানে হচ্ছে কি আমি কিউ ফাইভ থেকে কিউ ওয়ান পর্যন্ত আমি এখানে অড়াকাই দিলাম, আর এই ইনপুটগুলো ইনপুট লাইনগুলো হবে, আমি যদি এখানে ইনপুট লাইনগুলো একটা নাম দিয়ে রাখি তাহলে হচ্ছে আমার জন্য বেটার হয়। তো ইনপুট লাইনগুলো আমি নাম দিলাম, সাপোজ এখানে আই নট, দেন হচ্ছে আমি আচ্ছা আই নট আমি এখানে এক্স নট দিয়ে রাখি, কারণ আই নটটা আমার অন্য জায়গায় ব্যবহার করতে হবে, মানে এক্স নট, দেন হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। ওকে, দেন হচ্ছে আমি ইনপুট লাইনগুলো জাস্ট এই বরাবর দিয়ে দেবো, এখানে সবার লাস্টে বিটটা আসবে কিউ নট, দেন হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, দেন হচ্ছে আমার এখানে এফ নট, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর। আচ্ছা, এখানে একটা জিনিস প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এখানে কিউ ফোর হবে না, এটা হচ্ছে আমার এফ নট হবে, সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটাকে আপনার এফ নট দিয়ে দিতে হবে। আর এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো একটু চেঞ্জ হবে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে কী হবে, আমাকে যখন আমি শিফট করতাম, সাপোজ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটাকে আমি যখন একবার শিফট করতাম তখন হয়তো কি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এরকম থাকতো, তার মানে হচ্ছে কি আমি যদি এটাকে এভাবে সিরিয়াল করি এফ ফোর, এফ থ্রি, এফ টু, এফ ওয়ান, এফ জিরো, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এখানে এফ ফোর এফ ফোর থাকলো, বাকিগুলোকে আমার এফ থ্রি, এফ টু, এফ ওয়ান করে দিতে হবে, তার মানে আমাকে জাস্ট প্রথম দুইটা বিটকে এফ ওয়ান এফ ফোর রাখতে হবে, মানে আমি শিফট টাকা ইনপুট নিচ্ছি, স্যার প্রথম পাঁচটা প্রথম দুইটা বিট হচ্ছে আমার এফ ফোর হবে, তারপরগুলো হচ্ছে এফ থ্রি, এফ টু, এফ ওয়ান, আর এফ নট হচ্ছে এই জায়গায়। মোটামুটি আমার সার্কিটটা হয়ে গেছে, সার্কিটটা আসলে অনেক কমপ্লিকেটেড লাগতেছে মেবি আপনাদের কাছে, আর একটু লেখাটাও একটু সুন্দর হয়নি। ওকে, এই এইভাবে যখন আমি সার্কিট ডিজাইন করবো তখন আপনারা কী দেখছেন, প্রথম একটা ক্লক পাস দিব, প্রথম ক্লক পাসে আমার এই ভ্যালুটা লোড হবে, আর কোনো কাজ হবে না, আমার এখানে সবগুলো ভ্যালু জিরো থাকবে, আমি কোনো কাজ করতে পারবো না। সেকেন্ড ক্লক পাস দিলাম, দেন হচ্ছে আমার ভ্যালুগুলো যোগ বা বিয়োগ করবে, যোগ বিয়োগ এটার উপর ডিপেন্ড করে করবে, আর এখানে হচ্ছে আমার ভ্যালুগুলো আসতে থাকবে, আর এভাবে হচ্ছে আমার পাঁচটা ক্লক পাস দিতে হবে। তো আপনার টোটাল কয়টা ক্লক পাস লাগবে, একটা হচ্ছে ইনিশিয়ালের জন্য একটা ক্লক পাস লাগলো, আর টোটাল পাঁচটা ক্লক পাস লাগবে, তো এই জিনিসটাকে আপনার টোটাল ছয়টা ক্লক পাস, এই ছয়টা ক্লক পাসকে যদি আপনি পাঁচটা ক্লক পাসে করতে চান তখন আপনি কীভাবে করবেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যখন ইনিশিয়াল স্টেটে আসি তখন আমি কী করতেছি, আমি জাস্ট জাস্ট জিনিসটা লোড করতেছি, আর কোনো কিছু কিন্তু করতেছি না, বাট আমার আমার কী কী লাগে, আমার লাস্টের দুইটা বিট যদি ওয়ান জিরো হয়, আর যদি আমার তো আপনারাই জানেন কিউ মাইনাস ওয়ানের ভ্যালুটা তো আমি জানি যে জিরো, আর কিউ নটের ভ্যালুটা যদি আমি সামহাও বলে দিতে পারি যে কিউ নটের ভ্যালুটা ওয়ান বা জিরো, তাহলে হচ্ছে আমি কে এটা পরে কিউ কিউ নটের ভ্যালুটা যদি আমি সামহাও দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে আমি ধরে দিতে পারবো যে এটাকে আমার বিয়োগ করতে হবে, তো আমি কিউ নটের ভ্যালুটা কীভাবে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাডারের প্রথমে যে দিয়ে রেখেছি যে আমার ইনপুট লাইনের হিসাবে ডিসাইড করে আমার আউটপুট চলে আসতেছে সিনের মধ্যে ওয়ান আসতেছে, তা আমি যদি এখানে একটু মডিফিকেশন করি এই পার্টটাকে, যদি একটু মডিফিকেশন করি পার্টটাকে, আমার জাস্ট একটু মডিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে আমি এ নট আর কিউ বার এই দুইটাকে আমার অ্যান্ড করতে হবে, অ্যান্ড করে আমি অর করব, অর করব কিছুর সাথে আমার কিউ কিউ নটের সাথে। ওকে, অর করার পরে হচ্ছে আমাকে আবার এক্সক্লুসিভ অর করতে হবে, এক্সক্লুসিভ কিসের সাথে করবো কিউ মাইনাস ওয়ানের সাথে, দেন হচ্ছে আমাকে আবার অ্যান্ড করতে হবে, অ্যান্ড করবো কিসের সাথে, এটার সাথে আমাকে অ্যান্ড করতে হবে, এই লাইনটা এখানে যাবে আর এই এক্সক্লুসিভ অরের মানটা আবার যাবে এই জায়গায়। তার মানে হচ্ছে কি আপনারা দেখেন চিন্তা করেন, সর্বপ্রথমে কিউ বার এই যে ডিফ্লিপ হবে কিউ বার, এটার জন্য হচ্ছে এ নটটা অ্যাক্টিভেট হবে, এ নট অ্যাক্টিভেট হবে, এ নটের মান কি সবার লাস্টের মানটা, সবার লাস্টের মান এই যে এই লাস্টের মানটা কিউ নট আর কিউ মাইনাস ওয়ান কি আমি হিসাব করতাম, আর এখানে আমি এ নটকে যদি আমি ইনসার্ট করি তাহলে কিউ নটের মানে এ নট হবে, তো কিউ নটের মানে ইনিশিয়ালি জিরো, বাট এ নটের যে ভ্যালুটা থাকবে ওটার জন্য আমি হয় বিয়োগ করবো আর না ডু নাথিং করবো, এটা হচ্ছে আমার মেইন লজিক। তো প্রথম প্রথম ক্লক ইনিশিয়াল স্টেটে আমি করবো কি
এ নট এর মান আর কিউ বার দিয়ে আমি চেক করবো যে এ নট দিয়ে কি আমি বিয়োগ করতে হবে নাকি কোনো কিছু করতে হবে না। যদি তা হয় এ নটের ভ্যালুর জন্য আমি একটা রেজাল্ট পাবো, এখানে যদি আমি ওয়ান পাই তার মানে আমাকে হয় বিয়োগ করতে হবে, বিয়োগ করার জন্য আমি বিয়োগ করবো। দেন হচ্ছে আমাকে আরো কিছু কাজ করতে হবে, কাজগুলো কোথায়? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ডিজাইন করে রেখেছি, এখানে জাস্ট আমাকে একটু এক বিট করে শিফট করতে হবে। তার মানে হচ্ছে আমি এই ইনপুটগুলো আগে আবার চেঞ্জ করবো, আর হচ্ছে এখানে এই ইনপুট লাইনগুলোকে আমার চেঞ্জ করতে হবে। ওকে, ইনপুট লাইনগুলোকে আমি কীভাবে চেঞ্জ করবো? তো আপনারা জানেন আমাকে যদি আমি এক বিট মানে প্রথম স্টেজে যদি আমি শিফট করে ফেলি তাহলে হচ্ছে আমাকে এক বিট নিচে নামাতে হবে। এক বিট নিচে নামানোর জন্য আমাকে এখানে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, ওকে দেন হচ্ছে আমি ইনপুটে এক্স ফোর পর্যন্ত দিলাম। এরপরে হচ্ছে আমাকে এখানে এফ নট, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এফ ফোর মানে ইনপুট লাইনগুলো এফ ফোর পর্যন্ত দিলাম। এর মানে হচ্ছে আমি এক বিট করে শিফট করে ফেললাম, এখানে হচ্ছে আমার এক্স নট হবে, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, সো আমার এখানে ঠিক আছে। দেন হচ্ছে আমি ইনপুট লাইনগুলোতে আমার এখানে দিতে হবে কিউ নট, দেন হচ্ছে এখানে হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর। তার মানে কি হচ্ছে আমি আমার যে কাজগুলো ছিল আমার প্রথমে চেক করলাম, চেক করে আমি এক বিট শিফট করেই লোড করে দিলাম। তার মানে হচ্ছে আমি একসাথে ইনিশিয়ালে যে কাজটা করতাম যে আমি লাস্টে পাঁচ বিট রাখতাম এবং পরের স্টেপে আমি চেক করে যে কাজটা করতাম ওই দুইটাকেই আমি একটা ক্লক পাসে করে ফেলেছি, তার ফলে আমার ক্লক পাসের সংখ্যা কমে যাবে। তো আসুন আমরা এর পরবর্তী ভিডিওতে দেখবো যে কীভাবে এটাকে প্রোটেস ইমপ্লিমেন্ট করতে হয়। আমি আশা করি আপনারা অনেকেই এই সার্কিটটা খাতায় ড্রয়িং করে ফেলেছেন, আর যদি ড্রয়িং করে না থাকেন তাহলে অবশ্যই সার্কিটটা আবার দেখে ড্রয়িং করে নেবেন, কারণ হচ্ছে আমার পরবর্তীতে প্রোটিয়াসে লাগবে আর আমি এই নেমিং কনভেনশনগুলো এগুলোই রাখবো। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।